হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট গতকালই একটা নোটিফিকেশন দিয়েছে যেখানে সব পুরো ভর্তির পুরো ব্যাপারটাই হবে অনলাইন, সেখানে পার্সোনালি কাউকে কলেজে আসার কোনো দরকার নেই। সেই অনুযায়ী আমাদেরকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। আমাদের অ্যাডমিশন কমিটির একটা মিটিং আছে আগে পরে, আমরা সেই মিটিং এ ঠিক করে নেবো যাদের যাদের মানে ভর্তির যেটা ক্রাইটেরিয়া ঠিক হয়েছে সেটার অনুযায়ী আমরা সেই নোটিফিকেশনটা আজকেই বিকেলের দিকে আমরা নোটিফাই করতে পারবো আমাদের ওয়েবসাইটে, এবং সেখানেই বলা থাকবে কিভাবে ভর্তি হতে হবে এবং সেই একটা ফরম্যাট থাকবে, সেই ফরম্যাটে আপনাদেরকে ফিল আপ করে নিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে গিয়ে টাকা জমা দিতে হবে। যারা সিলেক্টেড হবেন তাদেরকে টাকা জমা ওটাই ডাউনলোড করে ওটাই নিয়ে আপনারা টাকা জমা দেবেন, এবং যেদিন আমাদের ক্লাস হবে ওয়েবসাইটে দেওয়া থাকবে সেটা দেখে আপনারা ক্লাস যখন করতে আসবেন তখন আপনাদের কি করতে হবে সেটা আমরা বলে দেব। এভাবে তো হবে না ভক্তি, আপনারা যেটা বলছেন সেটা এইভাবে কি ভক্তি হওয়া সম্ভব? আমি তো সেটাই বললাম যেটা যেটা পদ্ধতি সেটা আমরা জমা নিয়েছি, জমা নেওয়ার পর সেটা তো একটা ডিসিশনের সময় লাগবে। কলেজে আসার কোন দরকার নেই।